আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল রান্না করে চলে আসলাম, এখন সকাল 10টা বাজে। তো আজকে দুপুরে রান্না করব, এই যে চাপা শুটকি বের করছি, চাপা দিয়ে যে কাঁচামরিচ আর রসুন আর পেস্ট ঢেলে নিতেছি, চাপার একটা ভর্তা করব হাতে মাখিয়ে। আর এখানে পেঁয়াজ কেটে রাখছি আর টমেটো নিচে একটা অল্প করে, এই যে শোল মাছ বোনা করব, টমেটো দিয়ে শোল মাছের বোনা করব। আর শর্টকাটের মধ্যে রান্না বান্না করব। দেখা গেছে আজকে তো আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল ভোরে, তো যে গাড়ি দিয়ে যাওয়ার কথা ছিল তো এই গাড়ি গতকাল রাত্রে আসে নাই, তো রাত্রে আসে গাড়িটা, তো সকালবেলা ভোরে ছাড়ে এই গাড়ি। দেখা গেছে কাল গতকালকে তো সবে বেড়াচ্ছিল, সেজন্য কী যেন একটা সমস্যা হয়েছে, তো আসে নাই, আর সেজন্য আমাদের যাওয়া হয় নাই। তো আজকে অবশ্যই গাড়ি আসবে আগামীকালকে ইনশাল্লাহ ভোরে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর দেখা গেছে এই গাড়ি দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের কিছু ভারী জিনিসপত্র আছে, ভারী জিনিসপত্র বলতে চাল নিব দুই বস্তা। দেখা গেছে এই গাড়িটা একদম আমাদের যে বাজার থেকে ছাড়ে, তো চালের বস্তা নিয়ে তো বুঝে নেই, দৌড়াদৌড়ি করা যাবে না। আর এই জন্য এই গাড়ি যখন এই গাড়ি একদম বাজার থেকে ছাড়ে, সেজন্য এই গাড়ি দিয়ে যাওয়া হবে। তখন রেগুলারই আসে এই গাড়িটা, তো গতকালকে নাকি কী সমস্যা হয়েছে, সবে বরাতের কী যেন একটা প্যাঁচ লাগছে বললো সানির আব্বু। যাই হোক, তো আমাদের তো সব গুছানো শেষ, মোটামুটি সবই গুছানো শেষ হয়ে গেছে। সকালবেলা ভোরে আগামীকালকে সকালবেলা ভোরে রওনা দিব ইনশাল্লাহ। আর রসুনগুলো টালা হয়ে গেছে, পেঁয়াজগুলো সামান্য আর একটু সময় টালবো। তো ভাবলাম সানির আব্বু বলতেছে ওর জন্য চেপার ভর্তা করার জন্য, তো আমি ভাবলাম যে আমি তো আর এই ভর্তা খাবে না, তো যেখানে মাছ ভিজাইছি মাছগুলো করবো জামির জন্য। তো অল্প করেই করছি সব কিছু, তো দেখা গেছে দুপুরে আর রাত্রে খাবো, তো সকাল সকাল বেরিয়ে পড়বো ঘুরে, সেজন্য বেশি রান্না করব না, শুধু একটা ভর্তা আর একটা বোনা মাছের। তো পেঁয়াজমরিচগুলো টেলে নিই, তারপরে যে চাপাটাও টালবো, টাইলে তারপর হাতে মাখিয়ে ভর্তাটা বানাবো। তো সব কিছু টেলে নেওয়া হয়ে গেছে, যে চাপার ভর্তার জন্য চাপাগুলো আমি টেলে নিছি, তো এগুলো বেছে বুছে তারপর হাতে মাখিয়ে ভর্তাটা বানাবো। আর এদিক দিয়ে দেখা গেছে তরকারিটা বসাই দিই, টমেটো পরে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মাছের বোনাটা বসিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিই, তারপর মশলাগুলো দিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর আজকে রসুন আমি কেটে দিচ্ছি। তো দেখা গেছে অল্প রান্নার জন্য আর ফ্রিজ থেকে রসুন বের করি নাই, বরফ ছাড়তে বেশি সময় লাগে, সেজন্য কাটতে দিয়ে দিলাম। আর নতুন রসুন তো সেজন্য দেখা গেছে সামান্য একটু পোতা দিয়ে থেতো করলেই চলে, তো নতুন রসুনের তেমন গন্ধ নাই। এখন পুরান রসুন শেষ হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিই, টমেটো আর মশলাটা ভালোভাবে কষানো হোক। এখানে একটা টমেটোই দিয়েছি যেহেতু মাছ অল্প। এদিক দিয়ে দেখেন তরকারিটাও আমার কষানো হয়ে গেছে, এই যে টমেটো আর মশলার সাথে ভালোভাবে কষায় নিছে, মাছগুলো দিয়ে আর একটু সময় কষাবো। তো সরল মাছ তো সেজন্য দেখা গেছে ভেজে রান্না করার দরকার নাই, তাজা মাছ গতকালকে নিয়ে আসছে, তো দেখলেনি একদম তাজা, ভাবলাম আজকে মাছ ভাজবো না, সেটা এমনিতেই বোনা করবো, এমনিতেই শোল মাছ ভাজা ছাড়া বোনা করলে ভালো লাগে।
একটু মশলার সাথে একটু সময় কষাই মাছটা যাতে লবণ মশলা ঢুকে তারপর পানি দেব মানে একটু সময় কষানো হোক ঢাকনা দিয়ে ঢেকে দিই মাছ আর মশলা টমেটো সব একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে যে দেখেন বেশি সময় কষালে দেখা গেছে মাছগুলো ভেঙে যাবে তাজা মাছ তো সেই জন্য দেখেন ভাঙে নাই পানি দিয়ে দিলাম এতটুকু পানিতে আমার বোনাটা হয়ে যাবে মাছ বোনাটা কাঁচামরিচ দিয়ে দিছি তা এখন যেটা করব সামান্য অল্প করে রাঁধুনি মশলা দিয়ে দিব রাঁধুনি মশলাটা দিয়ে দিই এখানে জিরার গুঁড়ো আজকে দিব না রাঁধুনি মশলা দিয়ে দিব ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা দিব না আজকে তরকারিতে এই মশলার ফ্লেভার এই তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে আস্তে আস্তে জাল হোক আমি ভর্তাগুলো এই যে বানিয়ে নিতেছি এদিক দিয়ে কাটটা কুটটা এদিক দিয়ে ভর্তার জন্য সব রেডি করে নিছি কেটে কুটে এখন লবণ দিয়ে হাতে মাখিয়ে এই ভর্তায় কোনো তেল যাবে না শুধু এমনিতেই হাতে কেসলিয়ে বানাবো তাই তো তারপরে যে হাতে মাখিয়ে ভর্তাটা সুন্দর মতনে বানিয়ে ফেললাম গরম ভাত দিয়ে খেতে এই ভর্তাটা খুবই 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 ভালো লাগে চেপার যে একটা ফ্লেভার খুব সুন্দর বের হচ্ছে যত সুন্দরভাবে আপনি হাতে ভালোভাবে মাখাবেন ঠিক ততটাই টেস্টি হবে মাখানোর সাথে এর স্বাদটা নির্ভর করে তো আজান দিয়ে দিছি সব কাজটা শেষ আর এগুলো ধুয়ে পরিষ্কার করে ঘর মুছবো গোসল করব আর এদিক দিয়ে তরকারির কি অবস্থা দেখি আরেকটু জল শুকাবে তারপর নামিয়ে ফেলবো ভর্তা বানানো কমপ্লিট তো এই যে শোল মাছের তরকারি আমার হয়ে গেছে মাখা মাখা টাইপ রাখছি আর এখানে ভর্তা তো আজকে দুপুরে মেনু হয়েছে চাপার ভর্তা আর শোল মাছের তরকারি আর ভাত ভাত তো হয়ে গেছে এখন ঘর মুছবো গোসল করব তারপর বাকি আরও কিছু গুছ গাছ আছে এগুলো করব আস্তে আস্তে দুপুরে খাবার খেতে বসছি আমি আর জামি চাপার ভর্তা নিলাম সাথে গরম ভাত মরিচ গুলো তেমন একটা ঝাল না সেজন্য একটু বেশি করে দিছিলাম তো পেঁয়াজও বেশি করে দিছি মোটামুটি জাল হয়েছে বেশি না তা এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা আর আমি আজ আমি বাজারে গেছিলাম বাজার থেকে যে হালিমা রুটি নিয়ে আসছে বরাবরের মতো আর দেখা গেছে ওর জন্য আমি সিম কিনতে গেছিলাম আর আমার সিমটা একটু সমস্যা হয়েছিল তো এটা ঠিক করতে গেছিলাম তো বেশি সময় লাগে নাই অল্প কিছুক্ষণের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে তো বরাবরের মতো আমি বলতেছে ওর প্রিয় খাবার হালিমার রুটি তো কিনে নিয়ে আসলাম আর আগামীকালকে ভোরে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে অনেক ভোরে তো রাত্রেবেলা আমার ছেলে বলতেছে কালকে চলে যাবে তো ভাবলাম
ওর যা খাইতে মন চাই খাক, সমস্যা নেই। তো হালিম কিনে দিলাম। আর যে দেখেন রুটি, রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, 10 মিনিটের মতো হবে, নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে ডালো, এই কাগজটা নিচে দেওয়া রাখো, তাহলে বাড়ির মাঝখানে থাকবো। না খাও, না ঠান্ডা যেতেছে, সব খাও। রুটি কেউ না গরম ফেলে দেন, আমি না খাই তার বাদ। বরাবরের মতো দেখা গেছে যে আমি ফুচকা চটপটি হালিম একটু বেশি পছন্দ করে। তো এই খাবারগুলো মার্সেলো অনেক মিস করবে, বাড়ির যে খাবারগুলো। তো বাইরে দেখা গেছে তো সব দোকানের খাবার একরকম হয় না, এই দোকানের খাবারগুলো বেশি পছন্দ করে। আজকে হালিমটা অনেক মজা খাই দাও। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।